একদিন রাতের অনেক গভীরে একটি অদ্ভুত ঘরে একটি ছেলে নিজেকে একক পায়ে অসীম ভয়ে ভর হয়ে রয়েছিলেন। তার কাছে স্বপ্নে একটি ভয়ানক চিত্র এসেছিল, যা প্রতিবার রাতে তার স্বপ্নের সাথে ফিরে আসত। একদিন সে একক পায়ে ঘরের মধ্যে বিড়ালে মিউজিকের কোলাহলে জাগেন। অন্ধকারে মোহর দিয়ে সে তার সঙ্গিনী মোহরের কাছে বসেছিল, কিন্তু তার মুখ শূন্য ছিল, অচেনা কোনো কিছু তাকে অপ্রস্তুতির দিকে নিয়ে যাচ্ছিল। ঘরটির অন্তর্ভিতরে সে পায়ে দেখতে পায় একটি অদ্ভুত আইন চালক হোল্ডারের দিকে, যার কাছে এসে বলল, মুখে হাসি এবং ভয় মিলিয়ে এক কথায় বলল, তুমি অদ্ভুত দিকে এসেছো, তাই তোমার জন্য একটি অদ্ভুত সংসার আছে। এটি হতে শুরু হয়েছিল সেই ছেলের অদ্ভুত ভয়ানক সফর, যার মৃত্যুর আর অদ্ভুত ঘটনার সাথে ভরা একটি ভয়ানক হরর গল্প। ছেলেটি তার সংসারে চলে গেল, তার জীবন অদ্ভুত ঘটনাগুলি এড়িতে থাকতে শুরু হয়। রাতে সে স্বপ্নে উচ্চারণ করতে শুনত, তুমি এসেছো তোমার অদ্ভুত সংসারে। এই কথাগুলো তার মাথায় জড়িয়ে পড়ত। একদিন তার সঙ্গিনী মহি বলেন, এই অদ্ভুত সংসারে কিছু মিথ্যা ছিল না, কিন্তু এখন সব নতুন এবং অদ্ভুত। অচেনা কিছু চলতে লাগলো, একটি অদ্ভুত দৃশ্য তাদের কাছে এসে গিয়ে। মধ্যরাতে তারা বৃষ্টির মধ্যে একটি পুরাতন মহালে পৌঁছল। তার সঙ্গে বিশেষ একটি চাবি ছিল, যা একটি অদ্ভুত দরজায় খুলতে সাহায্য করত। মহি বললেন, এটি তোমার ভূত প্রেতের জন্য একটি দরজা এবং এটি তোমার সংসারের অদ্ভুত প্রবেশদ্বার। তাদের অদ্ভুত সংসারে প্রবেশ হতে সেই দরজাটি খুলল এবং সঙ্গিনী মহি একসঙ্গে নতুন অদ্ভুত পৃষ্ঠা পার হয়ে গেলেন একটি নতুন অদ্ভুত সংসারে। তাদের অদ্ভুত সংসারে প্রতিদিন অদ্ভুত ঘটনাগুলি ঘটত। সেই মহালে অদ্ভুত অস্তিত্বের কথা আসছিল এবং তাদের সাথে নতুন সংসারের মুখের সাথে বাধা হতো। কিন্তু সে সময়ের সাথে সাথে মহালের অদ্ভুত সৃষ্টি দেখতে শুরু করতে শুনত। একটি মন্ত্র সব অদ্ভুত বাধা হয়, একদিন সামরিক অদ্ভুত করে দিবে। একদিন একটি অদ্ভুত ক্ষণে তার সঙ্গিনী মহি একটি মহা রহস্যময় পুরস্কার পান। সে একটি দরজা খুলতে হয়েছিল এবং তার মন্ত্র বাস্তব হল, এই দরজা পার করতে তোমাকে সক্রিয়ভাবে একটি অদ্ভুত মিশন সম্পাদন করতে হবে। ছেলেটি অদ্ভুত মিশনে রয়েছে এবং একটি নতুন অদ্ভুত অনুভূতির দিকে যাত্রা শুরু হতে চলেছে। অদ্ভুত মিশনে ছেলেটি এক অদ্ভুত পৃষ্ঠায় পৌঁছাতে শুরু করলো, যেখানে অদ্ভুত দৃশ্যের জন্য অদ্ভুত কোডগুলি তার মধ্যে লুকিয়ে আসিল। সে সামগ্রিক রহস্যময়গুলি বুঝতে পারে এবং নতুন অদ্ভুত সৃষ্টির জন্য আগ্রহী হতে লাগলো। একটি নতুন অদ্ভুত পথে ছেলেটি অদ্ভুত ক্ষণগুলি অভিজ্ঞান করতে লাগলো। একটি অদ্ভুত পর্বে প্রবেশ করতে সে এক পর্বে থেমে গেল এবং একটি অদ্ভুত বৃক্ষের নিচে একটি মহান রহস্য আবিষ্কার করতে লাগলো। মহান রহস্যটি জানতে সেই অদ্ভুত পৃষ্ঠার কোডগুলি একক করে উদ্ধার করতে হবে এবং এই সমস্ত অদ্ভুত তার কোড মিশানে ব্যবহৃত করতে হবে। সফল হলে সে অদ্ভুত রহস্যটি আবিষ্কার করতে পারবে এবং নতুন অদ্ভুত সৃষ্টির দিকে অগ্রসর হতে পারবে।